ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাওড়া ব্রিজের ওপর দুর্ঘটনা, পুলিশের খবর। হাওড়া ব্রিজের ওপরে আজকে দুপুর 3:20 নাগাদ একই রুটে দুটি বাস, যেটি কলকাতা বাউন্ড ছিল, তখন যাচ্ছিল এবং সেই সময় দুটি বাস রেষারেষি করতে যায়। একটি বাস অপর বাসকে যখন ওভারটেক করতে যায় হাওড়া ব্রিজের ওপর, এই 15 এবং 16 নম্বর পিলারের মাঝে দুর্ঘটনা কবলে পড়ে এবং এর জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। দুটি বাসের এই যে রেষারেষি, তার জেরে কিন্তু মোট 4 জন আহত হয়েছে, যার মধ্যে 1 জন বাসের চালক রয়েছেন পিছন দিকে থেকে যে বাসটি ছিল, অপরদিকে 3 যাত্রী আহত হয়েছে, যার মধ্যে 1 জনের চোট গুরুতর। পুলিশ কর্মীরা এসে এই দুটি বাসকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং এর জেরে যেহেতু যান চলাচলটা ব্যাহত হয়েছে, তার জেরে অতিরিক্ত পুলিশকর্মী নামিয়ে হাওড়া যে ব্রিজের ওপরে যান চলাচল সচল করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ক্যামেরা ভগবান সার সাথে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।